তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি দরবস্তি বালাতে। হ্যাঁ বন্ধুরা, এই দরবস্তি বালাতেই চলছে বাসুদেব সাউন্ড। হ্যাঁ বন্ধুরা, বাসুদেব সাউন্ডের 60 বক্সটা। হ্যাঁ বন্ধুরা, বাসুদেব সাউন্ডের 60 বক্সটা দেখে ফিটিং চলছে একদম রাতের মধ্যে টোটাল। বন্ধুরা দেখতে গেলে কিন্তু 1, 2, 3, 4, 4 × 8 খানা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 8 খানা 60 বক্স। 8 খানা 60 বক্স মানে ভাবতে পারছো বন্ধুরা, 6×8 = 48টা। টোটাল 48টা স্পিকার দিয়ে বাজাবে বাসুদেব সাউন্ড কালী পুজো উপলক্ষে। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে একদম বক্স সেটআপের রেডি করার জন্য একদম প্রস্তুত। সবাই একটা করে আপাতত সেটা বাঁধা হয়নি, জাস্ট উপরে তুলেছে, তাই সবাই একটা করে বক্স দাঁড়িয়ে হাতে করে দাঁড় করলে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি এপাশে চলে আসলে বন্ধুরা দেখতে পাবে ডিজে লাইটও হয়েছে, সঙ্গে দেখতে পাচ্ছে বাসুদেব সাউন্ড এই বক্সের উপরে যে র্যাকগুলো দেবে সেই র্যাকগুলো পড়ে আছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছি বাসুদেব সাউন্ডের সেই বিখ্যাত চং। হ্যাঁ বন্ধুরা, বাসুদেব সাউন্ডের সেই বিখ্যাত চং বলো বা হর্ন বলো দেখতে পাচ্ছি ওখানে পড়ে আছে। কপিস যদি আমরা হিসাব করে দেখতে পাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ও বন্ধুরা গুনতে পাচ্ছি না এত আছে, অনেকগুলোই আছে মোটামুটি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি র্যাক ট্যাকগুলো পড়ে আছে বন্ধুরা বাসুদেব সাউন্ডের। চলো একবার তোমাদের কাছে নিয়ে যাই মেশিন সেটআপের কাছে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছে বাসুদেব সাউন্ডের মেশিন সেটআপ। হ্যাঁ বন্ধুরা, একদম ঢুকে পড়লাম। ঠিক আছে, মেশিন সেটআপের দেখতে পাচ্ছ বন্ধুরা বাসুদেব সাউন্ড একদম বড় বড় করে লেখা আছে মেশিনের উপর। দেখতে পাচ্ছ একটা মেশিন, দুটো মেশিন, এখানে আছে 3টে, 4টে, 5টে, নিচে আছে 6টা, 7টা, এখানে 8টা, 9টা, 10টা, পাশে স্টেবিলাইজার। দেখতে পাচ্ছ তো মেশিন সেটআপও টোটালি রেডি বাসুদেব সাউন্ডের। এখানে দেখতে পাচ্ছি ডিজে লাইট। হ্যাঁ বন্ধুরা, লাইটও থাকবে ডিজে লাইট, কালকে তোমরা সন্ধ্যাবেলা লাইটও দেখতে হবে বাসুদেব সাউন্ডের। আপাতত ফিটিং চলছে বন্ধুরা, বক্সটা তোমাদেরকে ভাবলাম আরেকবার দেখিয়ে দিই। দেখো ফিটিং হয়েই আসছে প্রায়, ঠিক আছে 80% কাজ হয়ে গেছে, 20% বাকি আছে। দেখতে পাচ্ছ সবাই আপাতত বক্সের কাছে দাঁড়িয়েছে, কারণ আমরা যখন যাই তখন মেন আমরা ফার্স্ট থেকে বক্সটাই দেখি, তারপরে মেশিন দেখি, তারপরে ডিজে লাইট দেখি, তারপরে ডিজে আছে না কারেন্ট আছে দেখতে পাচ্ছি সেগুলো দেখি। তো আপাতত দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য।